আসলে ইলেকশনের কারণে যা ডেড়মাহ ধরে দিবা যা নাছিল এইখিনিটো দিবলগিয়া আসলে বাকি জেলাসমূহ দিয়া হল গুৱাহাটীত অকল দিবপরা নাছিল ইলেকশনের কারণে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই প্রতিশ্রুতি দিয়ে থাকে যে ইলেকশনের তিনদিন পাছত দিব আর সেই অনুসারে দিবপরা গল আর দিবলে আহিল পাটোয়ারী ডাঙরিয়া আর মই অত্যন্ত সুখী হয়েছো। মহিলা সকল স্বাবলম্বী হোক, আমার অসমত মহিলার আত্মসহায়ক গোট বা মহিলাই স্বাবলম্বী হবলৈ করা কাম বিপ্লব বলে সকলে স্বীকার করে। অসমত যেনেকৈ আত্মসহায়ক গোট শক্তিশালী বা অসমের মহিলাই কাম করবলৈ আগুৱাই আহে ভারতবর্ষের অন্য জায়গাত সততে দেখা না যায়, গতি এই মহিলা সকলক আমি আরো শক্তিশালী করব লাগে, আরো স্বাবলম্বী করব লাগে। তার কারণে আমি যা 5 বছর প্রায় 2.5 লাখ মহিলা আত্মসহায়ক গোটক 25,000 5 লাখ টাকা দিয়ার ব্যবস্থা করেছিল। আর ইলেকশনের আগত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় প্রতিশ্রুতি দিছিল যে যখন মহিলায় মাইক্রোফাইন্যান্সের ঋণ লৈছে ঋণ ঘুরাই দিবপরা নাই, আর তার কারণে যিসমূহ মাইক্রোফাইন্যান্স দিয়া কোম্পানি বা ব্যাঙ্ক মানুষক অল্প জোর জুলুম করে বা বেয়া ব্যবহারও করবাত করা শুনেছিল। তার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সেইখানি সময় প্রতিশ্রুতি দিছিল যে আমার যদি সরকার আহে আমি মাইক্রোফাইন্যান্সের এই ঋণ মুক্ত করিম, আর সেই অনুসারে প্রথমখন কেবিনেটে এই বিষয়ে সিদ্ধান্ত লওয়া হয়েছিল। আর মাত্র 6 মাহের ভিতর ইতিমধ্যে মাইক্রোফাইন্যান্সের ঋণ দিয়ার ঋণ মুক্ত করে দিয়ার ব্যবস্থা করে দিয়া হল। দুটা পর্যায়ত হল আমি সকলে জানো, এটা যখন ঋণ একবারে ঘুরাই দিয়া দিবপরা অবস্থাত নাই, তেখেতলোকক আমি তেখেতলোকর ঋণ আমি কোম্পানি সমূহ বা ব্যাংক সমূহক ডাইরেক্ট দিয়ার ব্যবস্থা করলো। আর যখন মহিলায় কলে যে আমি ঋণ ঘুরাই দিম কারণ আমার ভবিষ্যতে আর লোন লাগে, তেখেতলোকক কোয়া হল যে আমি আপনাদের ইনসেন্টিভ দিম, আপনাদের যান টাকা আছে 200 টাকার 25,000 টাকালে কারোর যদি 200 টাকা ঘুরাই দিবলগা আছে 200 টাকা পাব, আর যদি 25,000 টাকা ঘুরাই দিবলগা আছে 25,000 টাকা পাব। এনেকই প্রায় 11.5 লাখ মহিলাক আমার সরকারের ফলের সহায় করা হল। আমি এই কাম ভবিষ্যতেও করি, মানুষক উদগনি দিয়ার কারণে, মহিলা সকলক সহায় করার কারণে, মহিলা সবলীকরণ করার কারণে সকলে আশীর্বাদ বিচার। এই মুহূর্তে কবলে দিগদার, আজি প্রত্যেক এটিও চলি আছে, পর্যায়ক্রমে চলি আছে, কিন্তু এই একটা সময় 7-8 হাজার কোটি টাকা হব বলে আমি ভাবিছো, কিন্তু পর্যায়ক্রমে চলি আছে। যেহেতু অতরে 9খন জিলা বাদ দি, 9খন জিলা আর একটা সাব ডিভিশন বাদ দি অতরে দিয়া হল, কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরে কালি আরও আশার বতরা আমালৈকে দিছে যে সম্পূর্ণকে নাইকিয়া অতরাই দিবলৈকে তেখেতে চেষ্টা করেছে। গতি এই আমার কারণে ভাল খবর। মানে যিদিনাখন আফসা 70% জায়গারপা মুক্ত করে দিয়েছিল সেইদিনাখন মই এটা কথা কৈছিলোঁ যে অসমতো এই মুহূর্তে তেনেকুৱা হিংসাত্মক কার্যকলাপ কারোরে নাই, অসমত শান্তির পরিবেশ। গতি আমার ইয়াত যদি আফসা থাকে, দিল্লীত যদি না থাকে, মধ্যপ্রদেশত যদি না থাকে, অসমৰ মানুহে ভাবিব যে আমি দিল্লীরপা বেলেগ নেকি, মধ্যপ্রদেশেরপা বেলেগ নেকি, বা আমি মণিপুরের মানুষে ভাবিব। এই কথাবিল আগতে কোনোৱে ভাবা নাছিল, মোদী ডাঙরিয়ায় ভাবিছে, অমিত শাহ ডাঙরিয়ায় ভাবিছে, গতি পর্যায়ক্রমে আফসা অসমৰপা নাইকিয়া কৰিছে।